ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই চলছে অরাজকতা, বিষিয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। অভিযোগ, গোটা ঘটনার পেছনে রয়েছে উপাচার্য ভিএল ধারুরকরের তুগলকি সিদ্ধান্ত। উপাচার্যের এই ধরনের অনৈতিক সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিকরা বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। আধিকারিকরা বিভিন্ন সময় উপাচার্যের কাজকর্ম নিয়ে তুলেছেন প্রশ্ন। তারপরও উপাচার্য ভিএল ধারুরকর আধিকারিকদের পরামর্শ কোনোভাবেই গুরুত্ব দেয়নি। অভিযোগ, নিজের মর্জি মাফিক তিনি কাজকর্ম করে চলছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন একগুঁয়েভাবে। উপাচার্যের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন বিশ্ববিদ্যালয়ের দুই গুরুত্বপূর্ণ আধিকারিক, রেজিস্ট্রার বি কে জমাতিয়া ও কন্ট্রোলার কাশীনাথ জেনা। তারা দুইজনই বুধবার তাদের পদত্যাগ পত্র তুলে দেয় উপাচার্যের হাতে, আর তাতেই চাপে পড়ে যান উপাচার্য ভিএল ধারুরকর। দুই আধিকারিক পদত্যাগ করায় ছি ছি রব উঠে গোটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও বাদবাকি কর্মীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।